মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির ট্রেলার। অ্যাটলি পরিচালিত এই ছবির ট্রেলারে একাধিক চমক রয়েছে, আছে অ্যাকশন দৃশ্য, তবে নজর কাড়লেন শাহরুখ নিজেই। একাধিক লুকসে মন জয় করার পাশাপাশি তুললেন কঠিন প্রশ্ন, এই ছবিতে পাঠানি মেজাজি কি ধরে রাখতে পারলেন কিং খান? সে কথাই জানাচ্ছেন মেহরা রহমান সিমরা। বলিউডের কিংকে নাম তো শুনেছেনই, শাহরুখ খান। জওয়ান সিনেমার আগাম ঝলকে ফের প্রমাণিত হলো এই সত্য, কখনো আধা মুখোশে ঢাকা মুখ, কখনো নেড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশাহ। পাঠান সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি জওয়ানের দিকে নজর সকলের, সেই মতো অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সোমবার সকাল 10:30 হলো সেই অপেক্ষার অবসান, প্রকাশ্যে এলো 2:12 আগাম ঝলক। আগাম এই ঝলকে শাহরুখের একাধিক রূপ দেখা গিয়েছে, কখনো তিনি রয়েছেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে, তবে আধা মুখোশ পরে বলিউড বাদশাহ ক্যামেরার সামনে তীক্ষ্ণ চাহনি দিতেই কেল্লা ফতে। অবশ্য শাহরুখের ছবি মানে পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত, ব্যান্ডেজ খুলেই নিজের নতুন লুকে চমকে দেন কিং খান। অ্যাটলির পরিচালনায় জওয়ানে অভিনয় করেছেন শাহরুখ, তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে, এই কথা আগেই জানা। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাডুকোনকে, এছাড়াও দেখা গিয়েছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা সহ এক ঝাঁক তারকা। আগামী 7 সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে জওয়ান। বক্স অফিসে ফের শাহরুখ সুনামি আসতে চলেছে, আগামী ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।